जय यीशु, जय यीशु, जय यीशु, हालेलुया, हालेलुया, हालेलुया। दीदी भाई अपना नाम की? झंडा दास, बाड़ी चंडीपुर, साधुरहाट, तई तो दक्षिण चब्बीस परगना साधुरहाट चंडीपुर। अच्छा बोलो ना, आपकी समस्या हुई? আমি পড়ে গিয়ে আমার হাত ভেঙে গিয়ে হাত প্লাস্টার করা ছিল, এক মাস পুরো প্লাস্টার ছিল। প্লাস্টার খোলার পরেও একদম ফুলে আছে, প্রচুর হচ্ছে গিয়ে যন্ত্রণা দরদ, একদম এরকম হাত দিতে পারতাম না, এত ফুলে ছিল। তারপরে আমার ওই বৌমা ডাকলো, বলে আমাদের বাড়ি প্রার্থনা হবে, যিশুর প্রার্থনা হবে, তুমি এসো, প্রভু প্রার্থনায় গেলে তোমার ভালো হয়ে যাবে। ওই প্রার্থনায় গেলাম, গিয়ে ওই প্রার্থনা থেকে তোমার তেল জল দিতে আমার হাত এখন একদম সম্পূর্ণ ভালো। আমি বড় বড় ড্রাম, জলের বালতি সব আনছি, সব সমস্ত কাজ করে। তো হাতটা কবে ভেঙেছিল, কতদিন আগে? আষাঢ় মাসে। এটা কি মাস? কার্তিক, মানে ক মাস হলো? পাঁচ মাস, পাঁচ মাস আগে হাতটা ভেঙেছিল, তাই তো? তো তারপরে আপনি মানে এক মাস প্লাস্টার করা ছিল, তো তারপরে কি আপনি সুস্থ হতে পেরেছিলেন? কোনো কাজ করতে পারতাম না, প্লাস্টার খোলার পরেও আমার কাজ বাড়ির লোক করতো, আমি শুধু বসে থাকতাম, এই পা হাতে যা করতো, বাঁ হাতে, ডান হাতে কিছু করতেই পারতাম না। আচ্ছা, আপনি ডান হাতে কোনো কাজ করতে পারতেন না, তাই তো? তো প্লাস্টার খোলার পরেও আপনি সুস্থ হতে পারেননি, তো সেই জায়গায় আপনাকে কেউ বলেছিল যিশুর কাছে আসতে, তাই তো? তারপরে আপনি যিশুর প্রার্থনাতে এসেছিলেন, তো আপনি যিশুর প্রার্থনায় কমাস যুক্ত হয়েছেন? ওই তো আষাঢ় মাস হয়েছে, শ্রাবণ ভাদ্র মাসে। আচ্ছা, মানে আপনি যিশুর কাছে আসার কতদিন পরে সুস্থ হয়েছেন? এক মাস পরে আমি একদম সুস্থ হয়ে গেছি। এক মাস পরে সুস্থ হয়েছেন? এক মাস পরে একদম, আমরা মানে পুরো সব কাজটা সব করছি। আচ্ছা আচ্ছা, তো আপনাকে মানে কে এনেছেন প্রভু যিশুর কথা আপনাকে কে বলেছেন? আমার বৌমা সম্পর্কে আপনি আসুন একটু। তো আপনি আপনার নামটা বলুন। তো আপনি কিভাবে বলেছিলেন ওনাকে, মানে কিভাবে প্রচার করেছিলেন যিশুর কথা, কিভাবে বলেছিলেন? আমি বলেছিলাম, বলি মাইমা তুমি তো অনেক হাত ভাইয়া পড়ে আছো, আচ্ছা প্রভুর কাছে আসো না, আচ্ছা এলেই তুমি ভালো যাবে, বিশ্বাস নিয়ে আসো, আচ্ছা প্রভু ভালোই করবেই আমি বলছি। আচ্ছা ঠিক আছে আমি যাবো। আচ্ছা মাইমা এসেছিল, আচ্ছা সেদিন থেকে। তো আপনি কি বলেছিলেন ওনাকে? প্রভুর পথে এলে তুমি হাত তোমার ভালো হয়ে যাবে, একদম সুস্থ হয়ে যাবে, তুমি বিশ্বাস নিয়ে আসো, আচ্ছা আচ্ছা যাবো। তারপরে এসেছে, বিশ্বাস উনি করেছিল, তারপরে বলছে আমার বাক্যগুলো শুনে দাদার আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আমার মনে যা ভিতরে যা হয় স্বপ্ন দেখি আমি, এই যে সবকিছু আমি ওই সাধু স্বপ্ন আগে বাক্য সঙ্গে মিলে যাচ্ছে, আমি একদম মানে বড় বড় আমার মন ফিরে গেছে। আচ্ছা আচ্ছা, আমি বিশ্বাসী। তো আমি তুমি ওই যে বাক্য বললে না, যে সাপে স্বপ্ন দেখে, হ্যাঁ হ্যাঁ, এগুলো খারাপ। তো আমি তো ওরকম আগে প্রত্যেকদিন দেখতো, মানে সাপে স্বপ্ন খালি দেখবো কেউ তো সাপ ঘুরছে চারিদিকে, কেউ তো সাপ ঘুরছে। আচ্ছা, এই সাপ হলো একটা শয়তানের প্রতীক, তো স্বপ্নের মধ্য দিয়ে যে আপনি সাপের স্বপ্ন দেখতেন, শয়তান আপনার জীবনকে বন্দী করে রেখেছিল। আজকে ঈশ্বরের জীবন্ত জীবিত বাক্য আপনার জীবনকে পরিবর্তন করেছেন, এবং আপনি প্রভুর কাছে আসার পরেই প্রভু আপনাকে সুস্থতা দিয়েছেন। ঈশ্বরের সন্তানেরা, আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এই দিদি ভাই যার হাত ভেঙে গেছিলো আজ থেকে পাঁচ মাস আগে, তো তারপরে হাত প্লাস্টারও করেছিলেন, প্লাস্টার কতদিন ছিল? এক মাস, এক মাস পরে হাতটা খুলেছেন, তারপরেও তিনি সুস্থ হতে পারেননি, কাজ করতে পারেননি। তো সেই জায়গায় এই দিদি ভাই তো ওনাকে বলেছিলেন, সুসমাচার দিয়েছিলেন, প্রভুর কথা বলেছিলেন যে প্রভুর কাছে এসো, যিশুর কাছে এসো, প্রার্থনা করো, তোমার হাত সুস্থ হয়ে যাবে। এই দিদি ভাই প্রভুর ওনার মুখ থেকে প্রভুর কথা শুনেছিলেন এবং মণ্ডলীতে যুক্ত হয়েছিলেন, প্রার্থনাতে যুক্ত হয়েছিলেন, প্রভুর কাছে এসেছিলেন। আসার পরে ঈশ্বরের সন্তানেরা আজকে আপনি দেখতে পাচ্ছেন, দিদি ভাই হাতটা একটু তুলুন, সোজা করুন, বলুন জয় যিশু, জয় যিশু, জয় যিশু, হালেলুইয়া, হালেলুইয়া। আপনি হাতটা ঘোরান সব দিকে, ঈশ্বরের সন্তান আপনারা দেখতে পাচ্ছেন যে হাতটা ভেঙে, হাতটা কিভাবে ভেঙেছিল, সেই জায়গায় প্রভু যিশু কি মিরাক্কেল কাজ করেছেন, কি অলৌকিক কাজ করেছেন, আপনারা প্রত্যেকে দেখুন যে
প্রার্থনাতে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই এক মাসের আগেই অনেক আগেই এই দিদিভাই সুস্থ হয়ে যায়। এবং এই দিদিভাই তিনি নিজে বললেন যে সে সাপের স্বপ্ন দেখত, আর এই স্বপ্নের মধ্য দিয়ে শয়তান তার জীবনে প্রবেশ করেছিল এবং শয়তান তাকে বিভিন্নভাবে তাকে কষ্ট দিত, এমনকি তার হাতও ভেঙে যায়। তো সেই জায়গায় এই দিদিভাই সুস্থ হয় প্রভু যিশুর দয়াতে। প্রভু যিশু এই দিদিভাইয়ের জীবনে অলৌকিক কাজ করেন, মিরাক্কেল করেন। তো তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। আপনার পরিবারে আপনি বলেছেন তো আপনি যে সুস্থ হয়েছেন, আপনার স্বামী যিশুকে বিশ্বাস করে না তাই তো? আজকে যখন উনি শুনলেন যে আপনি ভালো আছেন, সুস্থ আছেন, হাত ভালো হয়ে গেছে, তারপরে আপনাকে প্রার্থনাতে আসার জন্য অনুমতি দিয়েছেন তাই তো? প্রভুকে ধন্যবাদ। আজকে ঈশ্বরের সন্তানরা আপনারা দেখুন, তো আপনারাও যদি এরকম কোনো জটিল কঠিন সমস্যার মধ্যে পড়ে থাকেন, বিভিন্ন রোগের মধ্যে আক্রান্ত থাকেন, আপনারা একটিবার প্রভু যিশুকে বিশ্বাস করুন, তার বাক্য শুনুন, বাক্যে মন দিন, আপনারাও সুস্থ হবেন, আপনারাও আশীর্বাদ পাবেন। যা কিছু সংকট, যা কিছু বিপদ কষ্ট যন্ত্রণা প্রভু যিশুর মধ্যে দিয়েই সেটা সম্ভব। তো দিদিভাই আরেকটা প্রশ্ন করব, আজকে যে আপনি সুস্থ হয়েছেন, প্রভু যিশু যে আপনাকে ভালো করেছেন, আপনি সবার কাছে প্রচার করবেন তো? হ্যাঁ, আমি সবাইকে বলি তো, সবাই আমাকে কত বিদ্রুপ করে, বলে ওর যিশুর কথা গিয়ে নাকি ওর ভালো হয়ে গেছে হাত, এই হয়েছে, প্রত্যেক আমাকে বিদ্রুপ করে। তো আমি বলি হ্যাঁ, ওতেই তো হয়েছে, আমি তো প্রার্থনা তেল দিতে আমার হাত একদম ভালো হয়ে গেছে, মঞ্জু তেল দিতে ভালো হয়ে গেছে, ওই জন্য ওর বলে হ্যাঁ মঞ্জুর সঙ্গে সবসময় থাকো। যে যাই পারে বলুক, আপনি কারো কথা শুনবেন না, আপনি যখন সুস্থ হয়েছেন আপনি যিশুর উপর বিশ্বাস করুন, আর আপনি এইভাবেই সত্য সুসমাচার আপনি প্রচার করে যান। আমি ঈশ্বর জামা কাপড় কাচি সবাই দেখো, বলে এই যিশুর পথে গেছে, বলো হাত ভালো হয়ে গেছে রে, হাত ভালো হয়ে গেছে, আমাকে এরকম বিদ্রুপ করে ঘাটে। একদম একদম বিদ্রুপ করুক, একদিন ওরা আসবে, কারণ ঈশ্বরের বাক্য বলে প্রত্যেকটা হাঁটু আমার কাছে নত জানা হবে। তাই আপনি এইভাবেই আপনি প্রচার করুন, আপনি খুশি তো? আচ্ছা, আজকের এই ভিডিও আপনার যারা দেখছে, আপনি যে সুস্থ হয়েছেন, আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের বলবো সবাই যিশুর পথে আসো, সবাই প্রভুর পথে থাকলে কারোর কোনো রোগ সব হবে না, সবাই ভালো থাকবে। একদম একদম, ঈশ্বর আশীর্বাদ করুন আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই বলে জয় যিশু, জয় যিশু, জয় যিশু, হালেলুইয়া, হালেলুইয়া, জয় ঈশ্বর পিতা পুত্রের জয়, জয় পবিত্র আত্মার জয়, জয় যিশু রক্তের জয়, জয় যিশু, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। প্রভু তোমার ধন্যবাদ হোক, প্রভু তোমার প্রশংসা হোক, প্রভু তোমার গৌরব হোক, জয় যিশু, হালেলুইয়া, হালেলুইয়া। আস্তে প্রভুকে ধন্যবাদ, দেখুন কি মিরাক্কেল করেছে প্রভু যিশু, তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া।